আনহাতে ফ্রান্সত আজি সংঘটিত হল এটা শিহরণকারী আক্রমণের ঘটনা। কেবল শিহরণকারীয়ে নহয়, নিষ্ঠুরতম আক্রমণ হিসাবেও চিহ্নিত হল এই ঘটনা। ফ্রান্সত আজি নরপিশাচ আক্রমণকারীয়ে লক্ষ্য হিসাবে ললে দেবশিশু। দেশখনের এনেকি শহরের এখন উদ্যানত নরপিশাচ আক্রমণকারীটে নির্বিচার চুইকার করলে কেবাটাও শিশু। আজি পুয়ার ভাগত উদ্যানখন আপনমনে খেলা খেলি আছিল কেবাটাও শিশুয়ে, লগত আছিল শিশুকেইটির অভিভাবকও। তেনতে উদ্যানখনলৈ আগমন করেছিল সিরিয়ার এজন নাগরিক। ফ্রান্সত আশ্রয় বিচারি দেশখন আছিল সিরিয়ার নাগরিকগী। উদ্যানখন প্রবেশ করিয়ে সিরিয়ার লোকগুলি ছুরীত আঘাত করবলে ধরলে শিশুবুরক। শিশুরগতে কেবাজনো প্রাপ্তবয়স্ক লোককে আঘাত করলে আক্রমণকারীয়ে। ছুরিকাঘাতত উদ্যানখন আহত হল ছটিক শিশু। আহত শিশুকেটি পাঁচ বছরের তলর। ইয়ার তিনটি শিশি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। সম্প্রতি চিকিৎসালয়ের আইসিউত আছে এই শিশুকেটা। ইফালে আক্রমণের লগেলগে উদ্যানখন ত্রাসর সৃষ্টি হয়। শিশুসকলের মাতৃর কান্দনে সৃষ্টি করে করুণ পরিবেশর। ইফালে ঘটনাটি সংঘটিত করিয়ে পলায়ন করবলে সক্ষম হয় নিঃশঙ্ক আক্রমণকারীটি। কিন্তু আরক্ষীর তৎপরতার পরবর্তী সময় গ্রেপ্তার হয় সিরিয়ার নাগরিকগী। আক্রমণটির সত্যি সন্ত্রাসবাদের দিক জড়িত আছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আক্রমণকারী সিরিয়ার লোকজন মৌলবাদী বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ফ্রান্সের আরক্ষীয়ে এটা জেরা অব্যাহত রাখিছে সিরিয়ার লোকগুলি। লোকজন কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য নেকি, সে সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষী বাহিনীয়ে। ফ্রান্সের অন্যান্য উদ্যানসমূহ আরক্ষীয়ে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তুলিছে। দেশখনের রাজহুয়া স্থানসমূহ এনে অধিক আক্রমণ হওয়ার সম্ভাবনা ঘনীভূত হয়েছে। আর তার বাবে যেন এটা কঁকালত টঙালি বান্ধিছে ফরাসির আরক্ষী বাহিনীও।